হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের ব্যাগ তৈরি করে দেখাবো, ছোট্ট ব্যাগ। এটি শোপিস হিসেবে ইউজ করতে পারেন, আবার এখানে একটা চাবি রিং লাগে, চাবি রিং হিসেবেও ইউজ করতে পারেন। এটি তৈরি করতে খুবই অল্প পুঁতি লাগবে। আমি এটা রেড কালার পুঁতি দিয়ে করব, রেড কালার, বেগুনির জায়গায় রেড কালার নিব আর মুক্তপুতি দিয়ে করব, সাদা মুক্তপুতি। তো আমার এখানে মুক্তপুতি লাগবে 12-14টার মতো মুক্তপুতি লাগবে, আর হচ্ছে লাল রঙের মুক্তপুতি লাগবে 20 গ্রামের মতো, আর এই মুক্তপুতি হচ্ছে 6 নম্বরের। তো চলুন ব্যাগটি তৈরি করা যাক। ব্যাগটি কিন্তু চাবির রিং বা হিসেবে ইউজ করতে পারেন। সুতাতে প্রথমে সুতাতে 6টি মুক্তপুতি নিয়ে নিব, নেয়ার পর গিট দিয়ে দিব। এবার একটি পুঁতি দিয়ে সুতা বের করব, একটি পুঁতি দিয়ে সুতা নিলাম। নেয়ার পর এখানে করব 1 কমন 5-এর ঘর। বাম পাশের সুতাতে নিব 4টি মুক্তপুঁতি, চারটি মুক্তপুঁতি নিলাম, নিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতিটি ক্রস করব। আবারও ডান পাশের সুতাটিকে একটি পুঁতি দিয়ে নিব। নেয়ার পর এবার 2টি পুঁতি দিয়ে সুতা আছে, তাই বাম পাশের সুতায় নিব 3টি মুক্তপুঁতি। 3টি পুঁতি নিলাম, নেয়ার পর ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দিব। এমন করে এবার একটি পুঁতি দিয়ে সুতা নিলাম, নেয়ার পর বাম পাশের সুতায় নিব 3টি পুঁতি। নিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করে দিব। এভাবে পুরোটা সার্কেল কমপ্লিট করব। এবার শেষের ঘরে চলে এসেছি, শেষের ঘরে 2টি পুঁতি দিয়ে সুতা নিব। 2টি পুঁতি দিয়ে সুতা নিলাম, এবার টোটাল 3টি পুঁতি দিয়ে সুতা আছে, তাই বাম পাশে নেব 2টি পুঁতি, নিয়ে গিট দিয়ে দিব।
এবার পাশাপাশি দুটি ফুলের থেকে দুটি পুঁতি কমন নিতে হবে না এবার হচ্ছে এক কমন পাঁচের ঘর করতে হবে এবার এক কমন পাঁচের ঘর একটি পুঁতি দিয়ে সুতা নিলাম নেয়ার পর বাম পাশের সুতাতে নিব চারটি পুঁতি চারটি পুঁতি নেয়ার পর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটি ক্রস করে দিব শেষের পুঁতিটি ক্রস করলাম এবার আবারও আগের মতো করেই ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে নিব আর বাম পাশে নিব তিনটি পুঁতি তারপর ডান পাশের সুতো দিয়ে শেষ পুঁতি ক্রস করব এবার ডান পাশের সুতো একটি পুঁতি দিয়ে নিব নেয়ার পর বাম পাশে নিব তিনটি পুঁতি নিয়ে ডান পাশের সুতো দিয়ে শেষের পুঁতি ক্রস করব এমন করে পুরোটা লাইন কমপ্লিট করব এবার শেষের ঘরে চলে এসেছি এবার এবার শেষের ঘরে চলে এসেছি এবার দুটি পুঁতি দিয়ে সুতা যাবে দুটি পুঁতি দিয়ে সুতা নিলাম নেয়ার পর বাম পাশে সুতাতে নিব দুটি পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে গিট দিয়ে দিব
এবার পাশাপাশি দুটি পাঁচের ফুল থেকে দুটি মুক্ত পুঁতি কমন নিতে হবে। কমন নিলাম পাশাপাশি দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নিলাম। এবার বাম পাশের সুতাতে একটি সাদা পুঁতি দুটি লাল পুঁতি আবার একটি সাদা পুঁতি নিয়ে ছয়ের ঘর করব। আবার দুটি পুঁতি কমন নিব ডান পাশে সুতা দিয়ে দুটি পুঁতি কমন নিলাম। নেয়ার পর বাম পাশের সুতাতে নিব দুটি লাল পুঁতি এবং একটি সাদা পুঁতি নিয়ে বাম পাশের সুতা দিয়ে ক্রস করে দিব। আবারও সুতা ডান পাশে সুতা দুটি পুঁতি দিয়ে নিব। এবার ডান পাশে সুতা আবারও দুটি পুঁতি দিয়ে নিব। নেয়ার পর বাম পাশে নিব দুটি লাল এবং একটি সাদা পুঁতি। এভাবে করে আমি পুরোটা লাইন কমপ্লিট করব। এবার শেষের ঘরে চলে এসেছি। শেষের ঘরে সুতা লাস্টের ঘরে তিনটি পুঁতি দিয়ে নিব। তিনটি পুঁতি দিয়ে নেওয়ার পর এখন টোটাল চারটি পুঁতি দিয়ে সুতা আছে, তাই দুই পাশে দুটি লাল পুঁতি দিয়ে গিট দিয়ে দেব। গিট দিলাম। এবার হচ্ছে এভাবে এমন ভাঁজ করব। ভাঁজ করার পর চারটি পুঁতি দিয়ে সুতা নিব। একটি সুতাকে এই দুটি পুঁতি দিয়ে নিব, আবার এ পাশেও দুটি পুঁতি দিয়ে সুতা নিব। চারটি পুঁতি দিয়ে সুতা নেওয়া হলে এবার যে কোনো এক পাশে একটি পুঁতি নিব, অপর পাশে সুতা দিয়ে একটি সাদা পুঁতি নিব। নিয়ে অপর পাশের সুতা দিয়ে ক্রস করে দিব।
এবার ডান পাশের সুতাটি দুটি পুঁতি দিয়ে নিব। বাম পাশের সুতাটিকেও দুটি পুঁতি দিয়ে নিব। নেওয়া হলে দুটি পুঁতি দিয়ে নেওয়া হলে এবার একটি সাদা পুঁতি নিয়ে যেকোনো এক পাশে সাদা পুঁতি নিয়ে গিট দিয়ে দিব। ওই সাইডেও সেম ভাবেই এই কর্নারেও সেম ভাবেই এভাবে করতে হবে দুটি ঘর। এই চারটি পুঁতি দিয়ে সুতা আছে, এবার যেকোনো এক পাশে একটি সাদা পুঁতি নিয়ে অপর পাশে সুতা দিয়ে ক্রস করব। এবার আগের মতো করেই ডান পাশের সুতা দুটি পুঁতি দিয়ে নিব। নিয়ে ডান পাশের সুতো দুটি পুঁতি দিয়ে নিব, বাম পাশের সুতো নিব দুটি পুঁতি দিয়ে। যেকোনো এক পাশে একটি সাদা পুঁতি দিয়ে গিট দিয়ে দিব। এবার ব্যাগের হ্যান্ডেল তৈরি করব। সুতাতে এপাশের সুতাতে আমি নিব 12টি পুঁতি। এটা এক কালার দিয়ে করেছি, এখানে একটু চেঞ্জ করব। দুটি সাদা পুঁতি নিব, তারপর নিব 8টি লাল পুঁতি, আবারও দুটি সাদা পুঁতি নিব। নেয়ার পর এই মুক্ত পুঁতি দিয়ে বের করব। এটা মাঝখানেও
সাদা পুঁতি দিলে সুন্দর লাগবে। আচ্ছা আমি একটু খুলে দিচ্ছি, দুটি সাদা পুঁতি, তারপর তিনটি লাল পুঁতি, আবার দুটি সাদা পুঁতি, আবার তিনটি লাল পুঁতি, তারপর অ্যাটলিস্ট দুটি সাদা পুঁতি দিব, সবচেয়ে শেষে দুটি সাদা পুঁতি দিব। দেওয়ার পর এবার এই সাদা মুক্ত পুঁতিটি দিয়ে বের করব। এই হ্যান্ডেলটা বেশি ভালো লাগছে, আপনারা চাইলে এক কালারের হ্যান্ডেলও দিতে পারেন আপনাদের ইচ্ছা। ওই পাশেও সেম ভাবে দুটি সাদা, তিনটি লাল, আবার দুটি সাদা, তিনটি লাল, তারপর সবশেষে দুটি সাদা পুঁতি নিব। নিয়ে এই মুক্ত পুঁতি দিয়ে বের করব, করে এই দুই মাথা গিট দিয়ে দিব। আপনারা চাইলে মাঝখানে মাঝখানে চাবি রিং লাগিয়ে নিতে পারেন, বা এটা শোপিস হিসেবেও ইউজ করতে পারেন, বা এখানে একটি চাবি রিং লাগিয়ে নিতে পারেন। তো আমার দুটি কিউট কিউট আমার দুটি ব্যাগ তৈরি হয়ে গেল, ছোট ব্যাগ। এটা চাবি রিং হিসেবেও ইউজ করতে পারেন, এখানে জাস্ট একটা রিং বসালেই হবে। তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।